আলেমদের টাচে না থাকলে কতগুলো বিপদ ঘটে। আমাকে রোজার দু সপ্তাহ আগে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর বিয়ের দিন ঠিক করতে এসেছি, এখানকার মেয়েরা বলছে অমাবস্যার রাতে নাকি বিয়ে করা যাবে না। আমি বললাম, মোটেই করিস না বে, কালো ছেলে হবে, কি বলবো? এ তো আমরা মৌলবীরা জানি না অমাবস্যা বলে কি। আল্লাহর কাছে সব রাত্রিটাই সমান। কেন এই কথাটা বললে? আলেমদের টাচে নেই, উলামাদের টাচে নেই। কাদের টাচে আছে? এরা মেয়েদের হাদিস মেনে চলে, মায়েদের হাদিস মানে, নারীদের হাদিস মানে, উলামাদের হাদিস মানে না, কোরআন হাদিস মানে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, জরুরবন আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদিকে বলবো, আমার ভাই, আমাদের বরকত না থাকার কয়েকটা কারণ আছে। তিনটে কথার ওপরে মুসলমানকে আমল করতে হবে, সবাই করবেন, কথা বলেন। কটা বললাম? তিনটে। ওয়া আতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। কোরআন বলছে, ওয়া আতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আমি আল্লাহ যাদিকে মাল দিয়েছি, সব থেকে প্রথমে কাচের গরিবের পেছনে খরচ করবে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে তোমার এলাকায়, তোমার পরিবারে, তোমার গ্রামে এতিম আর মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে মুসাফির কারা এসছে। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরব্বিহি কাফুরা। আল্লাহ মাল কখন কাড়েন? শুনলেন, যারা অপব্যয় করে তারা হচ্ছে কোরআনের ভাষায় তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা? কথা বলেন, জাহান্নামী। আপনি কি করে জান্নাতে যাবেন যদি শয়তানের ভাই হয়? সে জান্নাতে যাবে কখনো না। শুনলেন, আমাদের দেশের লোক না যাকাত দিয়াকে জুলুম মনে করে, ওষর দিয়াকে জুলুম মনে করে। মাদ্রাসাওয়ালারা হাত পাতলে যাকাতের লেগে অনেকজন লুকায়, লেখে নিয়ে যান, যাদের বাড়িতে 7.5 ঘড়ির বেশি সোনা আছে আর যাকাত দেয়নি, তারা যাকাতের মাল খাচ্ছে। সে যত বড় লোক হোক আর যতই ফুটানি করুক, সে যাকাতের মাল খাচ্ছে। আজকে যে গরিবরা, অনেক গরিব মানুষ বন্ধন লোন নিচ্ছে, এর জন্যে দায়ী হবে বড় লোকরাও, এর জন্যে পাপী হবে যারা যাকাত বার করে না তারা, যারা ওষর দেয় না তারা। 1 লাখ টাকা বস্তা যদি ধান হয়, তাও 20 বস্তায় 1 বস্তা বার করে দাও, তোমার রিহাই নাই, ওষর তোমাকে দিতে হবে, যাকাত তোমাকে দিতে হবে। লাখে মাত্র 2,500 টাকা, লাখে কত বললাম? 2,500, 97,500 টাকা খাঁটি টাকা আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। 7.5 ঘড়ি ওপরে শোনা, আমাদের দেশের লোক খুব চালা, বলেছে হুজুররা বলেছে 7.5 ঘড়ি হলে তবে যাকাত লাগবে, 7-এ ঠেকিয়ে রাখ, তার বেশি কিনবি না। এটার নাম কি কায়দা? শুনলেন, আপনি কিনলেন না মানে কার ঠকা হলো? আপনার বরকত হলো না। আর আমি বলে যাচ্ছি, আপনি যদি যাকাত দেন এটাকে জুলুম মনে করবেন না। যদি এই বছরে কেউ যদি 8 ঘড়ি সোনার যাকাত দেয়, পরের বছরে আল্লাহ তোমার দ্বারা 10 ঘড়ি সোনার যাকাত দেয়া করাবে, বিশ্বাস রাখুন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন দান করছেন, যখন দান করবেন, একটা কথা মনে মনে ভাববেন, কাকে দেখে? মাদ্রাসাওয়ালাকে দেখে, ভিক্ষুককে দেখে, ফকিরকে দেখে, গরিবকে দেখে, যে আল্লাহ আমাকে দেনেওয়ালা করেছে, আমাকে হাত পাতনেওয়ালা করেনি। এটা ভাববেন, চোখ দিয়ে পানি আসবে আপনার, রাতের বেলায় শুয়ে অনুভব করবেন। সারাদিন ব্যবসা করছেন, আপনার দরজায়, আপনার অফিসে, ব্যবসার অফিসে 3টে মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন বললে, দাদা আমার মেয়ের বিয়ে আছে। আপনি বললেন, ওই অত দিতে পারবো না, যাবো না। আপনি এটা বললেন, ওই জায়গাটাই যদি আপনাকে দাঁড় করি দিত আল্লাহ কি হতো একটু ভাববে? ওই পজিশনটা যদি আপনার হতো
ওই বৃদ্ধ মেয়েটা যদি তোমার মা হতো, তোমার বোনের জন্য হাত পাততো, তাহলে কি হতো? ওই জন্য ঘুরিও না, আল্লাহ যতটা যোগ্যতা দিয়েছে ততটা দাও। ইসলাম তোমাকে সব দান করতে বলেনি, মধ্যম পন্থা ইস্তেমাল করতে বলেছে, যতটা প্রয়োজন আছে তোমার ততটা দাও। ওই জন্য কোরআনে আছে, যারা অপব্যয় করে তারা শয়তানের ভয়। অপব্যয় কি? আপনার হালাল টাকার দ্বারা আপনি গান বাজনা করছেন, মদেতে টাকা উড়াচ্ছেন, জুয়াতে টাকা উড়াচ্ছেন, লটারিতে টাকা উড়াচ্ছেন, মদেতে উড়াচ্ছেন, গাঁজায় উড়াচ্ছেন, ইসলাম বিরোধী কাজে আপনি টাকা উড়াচ্ছেন। ইন্নাল মুবাত্তিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি চলুন, এই কাজগুলো করলে আল্লাহ মাল কেড়ে নেবেন আর তারা হবে শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের ভাই। আমার ভাই, আপনি অপব্যয় করছেন, আপনার মালটা শুনেলেন, ব্যয় কোথায় করবেন? ভালো কাজে, আল্লাহর রাস্তায়, দিনের পথে। আপনার গ্রামের একটা ছেলে বই কিনতে পাচ্ছে না, তাকে দিলেন কি? তাকে দিলেন 50 টাকা, তাকে দিলেন 500 টাকা, এলা বই কিনবা, আপনি নেকি পাবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের বিয়ে দিতে পাচ্ছে না, তাকে আপনি টাকা দিলেন, এলেও মেয়ের বই কিনে লাও, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহর কসম আপনি নেকি পাবেন। টাকা দান করলে, আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করলে তার বদলা পাওয়া যায়, তার হিসেব লাগে না। আল্লাহর কসম, যারা ফজুল খরচ করবেন আমার আল্লাহ হিসেব নেবেন। রিহাই নাই, অপব্যয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অপচয়, কেউ অপচয় করবেন না। খানা, আপনার সামনে যে খাবারটা আল্লাহ দিবেন সেটা অপচয় করবেন না। অপচয় খুব খারাপ। অপচয় কি? আপনি জালসায় আজকে খানা খাইয়েছে, বিরিয়ানি খাইয়েছে, ভাইয়েরা আপনি খেতে বসেছেন, আপনার যতটা প্রয়োজন নাই তার বাইরে আপনি নিয়েছেন, যতটা পারলেন খেলেন, প্লেট থেকে যখন উঠে যাচ্ছেন তখন দেখে মনে হচ্ছে যেন কুনা কুত্তা খেয়ে উঠে গেল, রাগ করবেন না, বাস্তব বলছি। প্লেটটা চাটলি, চেটে পরিষ্কার করলে না, আঙ্গুলগুলো চুষলে না, তুমি আঙ্গুলগুলো চুষে পরিষ্কার করলে না, তুমি বলছো যে আমার মালে বরকত হয় না কেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, প্লেটটা চেটে পরিষ্কার করো, আঙ্গুলটা চুষে লাও। কেন? হাতের মধ্যে যদি ভাত লেগে থাকে প্রত্যেকটা ভাত তোমার পেটে যাবে, হাতে যদি ভাত লেগে থাকে আর আপনি গিয়ে ড্রেনে হাতটা ধুয়ে দিলেন, সেই পানি বয়ে চলে গেল পায়খানা পোষাবের রাস্তায়, এক একটা দানা তোমাকে বাদদোয়া দিবে আর আল্লাহ তখন রুজিকে আপনার কমিয়ে দেবেন, কেড়ে নেবেন। ওই জন্যে রুজির মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু যদি রুজির কেউ অপব্যবহার করে তখন আল্লাহ রুজি কেড়ে নেয়। প্লেটটা চেটে খাও, প্লেটে যেন একটাও মাল না পড়ে থাকে। খানা, নবীজির সুন্নত, এক ভাগ খানা, এক ভাগ খালি, এক ভাগ পানি থাকবে তোমার। আমাদের দেশের লোক বিয়ে বাড়িতে খেতে বসলে গলা পর্যন্ত চালিয়ে দিয়েছে, দে ঘরে এসে শুয়ে আছে ফ্যান চালিয়ে, বউ বলছে উঠো গো উঠো গো, আজান হয়ে গেছে জোহরে, পড়ে পড়বা, গলা পর্যন্ত খেয়েছে, পড়বে কি করে, নামাজ ইবাদত তো হবে না পেট ভরে খেলে। ওই জন্য নবীজির সুন্নত মোতাবেক খান, ইবাদত হবে, শরীর ভালো থাকবে, ইবাদতে মন লাগবে। যদি তুমি সুন্নতের খিলাফ চলো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের ওপরে পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আর প্রতিবেদনে লিখেছেন, আমি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে খাবারটা খেতাম ওটা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলেবাসে খেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলেবাসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে খেজুর খেতেন, খেজুর, আর তার সঙ্গে আর একটা দামি জিনিস খেতেন, সেটা হচ্ছে শাহাদ, মধু। জোরে বলুন সুবহানাল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর সকালবেলায় হাতে করে নিয়ে চেটে মধু খেতেন, তিনি পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের তলায় মধু নিয়ে চেটে খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, কত সুন্দর আখলাক। তবে তারা মহান ব্যক্তি হয়েছে, পৃথিবীর যতগুলো মহামানব আছে
পৃথিবীর যতজন মহাপুরুষ দুনিয়া থেকে গুজরে গেছে তারা সবাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর এমন একজন মানুষ যার বদনাম পৃথিবীর কেউ করতে পারেনি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হুজুর তসলিমা নাসরিন করেছে যদি বলেন হুজুর বেঈমান কাফের করেছে এদিকে নিয়ে তো দিন নয় কি বুঝলেন আপনাকে জানতে হবে সেই লোকটাকে ফিরাউনকে যদি দামি লোক বলেন আপনি তাহলে আপনি কখনো দামি হতে পারেন না ঠিক কি না কথা বলেন দামি লোক তাকে বলবেন যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি আল্লাহর কসম হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তলোয়ার থাকতো সব সময় কি থাকতো তলোয়ার এটা নবীজি সুন্নত তলোয়ার রাখতেন নবীজি 63 বছরের জীবনীতে মানুষ তো দূরের কথা নবীজি তলোয়ারের দ্বারা নবীজির ভাষার দ্বারা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ